ইয়েল ওয়াবি হলো আর এটা সেরাই হত শুননি হলো শুধু দরুদ শরীফ পরে নি আর নাত রসুল পরে আর কিছু ন করে হত সিটিং ওড়ো ফরিজ জানিবি নি ফরিজ জানিবি নি গাজু না তোরা মাত হত দেখুন তোরা মাত হত দেখুন আর উন্নি তো যেন বিলের মধ্যে মহিষ মাতের তোরা নবুজর খা নবুজর খা নবুজর খা গালার ফালা হত রোড কি বললি দে এখন মিশে মাতি দে না তোরা করলি কি আর আরা করির কি আর কথা কইলি ইয়েন দলিল ইয়েন ইমান ইয়েন রোশনি বড় করে কন সুবাহান সালাত এটা নমাজের কথা ইদি ফরে দরুদ শরীফ পরিণ্য উন্মতি বে আর নবী কত কিয়ামত দিন যার কেউ কেউ নাই দরুদ শরীফ পরিণ্য উন্মতি বে আয় নবীর ডাকে বাগে তাই এরই বেড়ে ভূগোল জান্নাত লো জিম দে দরুশ্বরী পৈতে বহিলা তিনে করিগ এলে বগান নান সারিমি কে তুন হই একবার হইও মানুষ কিছু আরো ভিতরে ঢুকো না মন তাজির গান হলে তো জাফর ছোট গলে জাতি গোবেন ভোট একবার ফাইলত গলে যা কইছো না এ সুযোগ আর ভাবি নিয়ে বড় করি করি গলা সারি দরুশ্বরী পড়ন সালা দুনিয়া সৃষ্টি জাতে রুর দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি জাতে রুর দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সে জমানাই এলেন যিনি সে জমানাই মায়া মেনার হুজুরায় বারে রবিউলাওয়াল এলেন রসুল দুনিয়ায় সালাত নিয়া বেহেশতি পোশাক বারা দুই নয়ন সুরমা লাগা বেহেশতি পোশাক বারা দুই নয়ন সুরমা লাগা এলেন রসুল খতনা করা এলেন রসুল পাপি উম্মতের মায়ায় বারে এলেন রসুল দুনিয়ায় সালা দুনিয়া খানায় খাবার মূর্তি যত মাতা সির করিল নত কাবা শরীফ ঝুঁকে পড়লেন কাবা শরীফ ঝুঁকে পড়লেন প্যারা নবীর হুজুরায় বারে সালাতুনিয়া ইহদিনা সিরাতাল মুস্তাকিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল কারীম মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই মাইকে সাউন্ড শুন করে দিবার সময় ফেল উপস্থিত ঐতিহ্যবাহী ফৌজদার ফাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজিমুর শান নুরানি রুহানি মানি জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক মুজাহিদে মিল্লাত এ এলাকার গৌরব ভাই মোহাম্মদ ইউনুস সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সম্মানিত উদ্বোধক মাওলানা মোহাম্মদ নুরুল আজিম সন্দীপী মারহাবা এবারে বিশেষ বক্তা লেখ তো ভুল লেখ ইমার তুন সিনিয়র লেখতে ভুসারা সালো লিখু বক্তা আজি শিখে দিজের মিলাদ তার আজি একদিনে সৈন্য এক কুঁয়ার যদি দু উপযুক্ত বক্তা হয় উগ্র প্রধান অতিথি লেবে উগ্র প্রধান বক্তা লেবে আর যদি তিনজন একই ক্যাটাগরি রয়ে থাকে তৈল আর উগ্রে বানাই ফেলে তো প্রধান আকর্ষণ মানে কেয়ার মানুষের মানজন হনমিক কুণ্য খেয়াল তাইব না
তাহলে ওই ভাস করি গো, তাহলে মুজাহিদে মিল্লাত এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুন্নি জামাতের অহংকার অলংকার, মুজাহিদে মিল্লাত হেলালে আহলে সুন্নাত সারা বাংলাদেশ জাগানো একজন সুরলিত বক্তা, মুজাহিদে মিল্লাত আল্লামা মোহাম্মদ এরশাদ হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, যা কিছু বয়ানে মোবারকা পেশ করেছেন আল্লাহ আমাদের প্রত্যেককে উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুন। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আশিক রসুল ভাইয়েরা, বাপের বয়সী, দাদার বয়সী মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট স্নেহের ভাইয়েরা, পর্দানুসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া বেশলার আসারা নগরীর তোরা ফুয়াশা, এই ফাইভের ভুয়া ইউনিভার্সিটি বয় দিলে তুইলে খান্দন সারা কোনো গতি নেই, তো ঠিক হয়ে বয় দিতে গেলে স্যার আমি কি উল্টো উল্টো কা করার অবৈন আন মি কে সান নমাতিস যা ইকে যু সাই তাক বাজি। আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ মাহফিলের কবুল করক, এ মাহফিলের স্বভাব দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে ফসাই দেব, যুগে যুগে নবী রসুল সাহাবা সোহাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আব্দাল পৃথিবীর মোমেন মোমেনাত মুসলিমিন মুসলিমাত আমাদের আপনাদের মা বাপ দাদা দাদি নানা নানি হ্যাঁ সেখানে আত্মীয় স্বজন যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রু মুবারক আল্লাহ মাহফিলের স্বভাবগুলো ফসাই দেব। রবিউল আউয়াল আয় গিয়ে গই দুনিয়া খুশি হয়ে গিয়ে গই খানা খানা রবিউল আউয়াল আইসে কুলকায়নাত কি হইয়ে শুধু একজন বেজারা জিলিবেন নাম শতান, একজনের মন আধার আছে লিবেন না শতান, আধার দোকানে জেলেন কুত্তর ফিজু দিয়ে গেন খাতে আছিল দে শতানের তে গম করি ক খাতে নারাজ হয়ে গিয়ে গুই কারণ নুরায় গিয়ে গুই আধার দাজে বেগুই নিয়ামত আয় গেল গই শতান দাজে গুই বল তৈলে দুনিয়া কুলকায়নাত খুশি হইয়ে নুরুন নবীর আগমনে বেজার হইতে একজন বড় করি কন এত সাজসজ্জা বাতি লাগাইয়ে ভেন্ডল লাগাইয়ে গরু জড়াইয়ে বিরিয়ানি ভাত বানাইয়ে আলেম ওলামার দহ দিয়ে এগুন দেই ওর বেজার হয়ে যাতে এলে মানুষও ফারাত আছে না শতান একজন নয় তো ফুয়াশা আছে উগই ফারাত করে গিয়ে গই জিভে যদি বেজার হয়ে যায় এগুন দেখি যদি নারাজ হয়ে যায় কিয়ে ভাইয়ে তোর আর এগুন গরি ফেললে এগুন দিয়ে ঘুমাই পড়বি হয়ে যেত দেখুন নি খড়ারে কি গলা দি যুক্তি বল সুন্দর এই সিটিং হলতে উনার খন বেড়িয়ে ফেডার লইল দিয়ে হে দু খিস্তা কানি নগর যুগ মাই ভাবিয়ে দিবিল আব্বা আসার দিয়ে শতান তো কোনোদিন না দেখো এই বিয়ে বল কইলাম না এই বিয়ে যে টাইম জিয়ান লাগে এ টাইম তিয়ান নিয়ামত তুই মাই ভার বিয়ের টিয়াকে এড গলায় দিও বিয়ের গান বিয়ে মিলাদুন নবী ইয়ান মিলাদুন নবী আল্লাহ আর আরে বুঝিবে তৌফিক দো আর এক নাম বড় করি এত দয়াল নবী আর আর নসিবে দুর্গে দে আর আর সভাপতি সাহ আজি এসে ঘর দে হয়নি কত আর ভালোবাসা আজি এসে দে সাইলে ঘরত বই তেত্তিত্তু বহু ফুয়াল্ল কথাবার্তা হই তেত্তু আর নুরুন নবীর মাহফিলের ইজ্জত করিগে না করিগে না এই সভাপতি বানাইবে দেগুনারে এই উপযুক্ত মানুষ চিনি ফেলিবে জিবে ইজ্জত গরিবের ইজ্জত গড়া করিব গোড়া ফারার মনো সারাক মনো কর আজি ইবে আগামী বছর লাই ইবে আজি আত্ম হওয়া বৈত্য নিবে দলিল আগামী বছর অনার রাখবো গরু বাজে ঢুকি কিবে বিশেষ নলার ফাল্লা বিশেষ নলার কে কই দিয়ে বিশেষ নলার যে নাইবে না ঘর দেয় এবার তরবর্ত না কই ফেলাই দি ওগে ওগে সত্য এ পর্যন্ত কোনোদিন বিতে না যাইত কেউ জবান আলগা মনে না করে ইয়ান দলিল করে দি ফেলে গিয়ে বড় করি আলহামদুলিল্লাহ কম বাস কবলই গিয়ে গই এমনের কত দলিল এমনের কত কবুলিয়ত ব্যস্ত তো আবৈত ন ব্যস্ত মোহামেন আলোর ভিজে ভিজে দৌড়ে দে ব্যস্ত তো একটা ব্যস্ত ভাবি ব্যস্ত আসে কলর ভিজে ভিজে দৌড়িব দে খাম করা ভরত দে ওয়াবো তাগু ইলাই হিল এক একখান উসিলে দি কিয়ামত দিন ব্যস্ত ভাবি অর বাপ রে বাপ খদুয়া দাঁড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বওয়ালা মিশুয়া কলা ঠান্ডা মেজাজে তো যোগ জার করে দিয়ে
কি রোডে দু আমার নামাজ পড়লাম, এভাবে কেন সাঁচারাইল জ্বর গই হদল লইসারি করতে আল্লাহ আকবর করে ইমাম হোসাইনের শহীদ করে দিস না, দাঁড়ে টুপি লাখি তোর কি এটা লাই দিচ্ছ কত না এই জগনি এদুয়া নামাজ পড়লাম ওড়ো ঠিক আছে নিলে সাঁচারাইল জ্বর গই দোজকের মধ্যে একজন না দুইজন না বাইশা যান না এই যে ন মাথুর দেয় আল্লাহ আপনাদের, আল্লাহ আপনাদের গলার মধ্যে একটু হায়াত দক ইবা আবাস বেড়াবে দোয়া ভাই দোয়া কর কি দিয়ে মানুষ অনুপাতে আবাস হন না আর ন দুই যেন ঘর বাঁচি থাকো ভাই ধরলে তাহলে কি মুসিবত আইন তোর মনিটরি বেখাই ফেলে দে না না ভাই ডালি দিয়ে থাকা বাড়া শোনা তোর তো কইলে কইল ভাই হ্যাঁ তা আবাস বেন নল আর কিন্তু খানত বাজা ফরত দে দলিল বুঝুন না এনে ফাঁস হই আবাস ক্লিয়ার আছে যে খানত বাজে গেলে কারণ শেয়ার আসার ফলে শূন্য হলে না তো রসুলের পছন্দ করে ইয়েলাই ওয়াবি হলে আর একটা সেরাই হতে শূন্য হলে শুধু দরুশ্বরী পরে নি আর না তো রসুল পরে আর কিছু না করে হত সিটিং ওড়ো ফরিজ জানিবি নি ফরিজ জানিবি নি গজ না তোরা মাতো হতে গুন তোরা মাতো হতে গুন আর উন্নি তো যেন বিলের মধ্যে মহিষ মাতের তোরা নবুজর খা নবুজর খা নবুজর খা গালার ফালা কত রোড কি বললি তুই এখন মিশে মারতি না তোরা করলি কি আর আরা করিল কি আর কথা কইলি ইয়েন দলিল ইয়েন ইমান ইয়েন রোশনি বড় করে কন সুবাহান আল্লাহ তারা লগে ইতার আর গলাই বে ওই উতুর বিলুত মহিষ মাথে বান আয় ওদিন ভাই দৈন খুললে মল দৈন মিক্কের মল অযোগ্য হরিয়ার দৈন মিক্কের মল অযোগ্য লাই বোধ দেখি দে ওয়াজ কর দে তোমারা কোনোদিন নিয়ত করি মাজারত ন যাইবে ন যাইবে আয় লাই বোধ দে ভাই বুঝাই যেতে কম করি নিয়ত করি কোনোদিন মাজারত গালের ফালা হত সব তোমারা কোনোদিন নিয়ত করি মাজারত নিয়ত করি নগেলে কে না যাই জেললে মেডিয়েলে কদাল তো নিয়ত করি নগেলে কে না যাই তখন উজুর আবার দে দি উত্তর দের মোবাইলত দে দে কে না যাইবে আই তোমার আরে বুঝাই দিল মাজারি এন ডাক দি মনে করি বেদে তোমার ওর বাড়ির কোনো আত্মীয় আছে নইলে বের ওর বাড়ির কোনো আত্মীয় আছে এ নিয়তে যাইবে মাজারি এন ডাকত ফেলে তারপরে জিয়ারত করিবে তো মানে নিয়ত করি না যাবি ওর বাড়ি নিয়তে যাবি হত সিটিং উনর কল্যে করি ফেডত লইও ভাই মনে মনে ভাব কই আল্লাহ কোরআনত কি কই ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু আর আল্লাহর অলিয়ল খন জাঙ্গা ভাড়া পারবো তো লুকিতে আইলে বইতে আইলে এড়ে যাই রে অলি আল্লাহ আল্লাহ বন্ধুত্ব কর কে হন আল্লাহর অলি আশেক সারা বিয়াস তো নজাইব আল্লাহ কই দে লাইন লই বেল্লাই ইতে কই দে সারি বেল্লাই ওর বাড়ির নিয়তে যাইতে কই তো অলি আল্লাহর মাজার নিয়তে তেবেলা আর কি কে আর গাল দিই নে দেখাই দিই দিই যেন দোষকেই দে আগুন তো তারা জ্বালাই দিয়ে শুধু বালতি লই ফানি মেরতাম যাইতে বাজি যার কি দিয়ে ঠিক না এই মাথার দোকানে দিন্দি তৈলে শুকরিয়া দয়াল নবীরে ফাই ফেলা আর আর কফাল দৈন্য কনা ঠিক না আর আজ শেষ নবীর উম্মত ফার্গি আর আতুন বরগোয়াল্লা দুনিয়া তার কেউ মোহাম্মদ কি উম্মত না যায়েঙ্গা দোজখ এ ওয়াদা রসুলে খোদা কর চুকে আল্লাহর লগে কি করগে ওয়াদা করগে আন নুরুন নবীর সুবহানাল্লাহ কত নিয়ামত আর নসিবে দিল এ দয়াল নবী সালাতু নিয়া
অনারার আবাস এগুণার আত দুঃখ লো এত আগ পড়ব আবাস সন্তুষ্ট নো আরো বড় করি কন সালাতুনিয়া কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখছেন সব সাহাবি কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখছেন সব সাহাবি খেলছেন আতি হাসান হুসাইন পাশে দয়াল নবী দয়াল নবীর পাক জবানে ডাকছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর কাঁদ মোবারক নাতি হুসাইন দেখিলে কেমন হতো দুনায়নে রসুল বাক দেখিলে বল দুনায়নে দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সালাতুনিয়া আসতো বেশে হজরতের বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ দুনায়নে রসুল বাক দেখিলে জন্ম আমার নবীর যুগে সারা দুনিয়া আলহামদুলিল্লাহ মাথা ভুলো নগর গো এক্কান ওয়াজ গরির আল্লাহ দোয়া করেন জবানত তো নেন কিছু বার যেগুন নিজ আমল করি অনরার আংরা বেগুন হেদায়তের মদিনার লাস্তান যান দরিত্রী আল্লাহ সে তৌফিক দান করো হ্যাঁ মা আমেনা রদি আল্লাহ তালান খা মা বড় করি কনা মা আমেনা রদি আল্লাহ থালা আন শুনু মহিলা আন খা পুরুষ হইলে এম কি আর লেখক আর নজানিলে দুঃখ সার ফেলাছি বেকুল দিয়ানো এবার ইন্ডিয়ানো তো ওই এটা খেমডা চলত তো ইতার আল্লাহ অসুবিধা হয়ে যাবে ফেলাস ইন্ডিয়ানি ফেলো ইন্ডিতুন ডালি ডালিয়া খাবাই দো ভাই দায়িত্ব এবারে দিস দে না এবারে বয় না লাভ এক কিনা দিবের ইজন নাই নিয়ে কমিটি জোয়ান ভাই অল লুকি গিয়ে গই হয় নি তো এই তো তো তুলে লাইনে তোর গিয়ে ওই ভাই ও ভাই বই বই না এবার জজ বাদে কি তো আমি বুঝছি তো ক্যামডা আলা ফোয়া বাদ দিতে এবার লেভেল দিও ভাস বাজার তাজি উঠে গিয়ে গই কি হই তোমার ছিলাম মূল কথা কি আল ঘর মাথা বুলো অন্য করি মা ফ্যানিয়ে না তো ওয়া বিতন কম নো আর পেয়ে ইকে গুরু লিখে গে গেল গুই আর আন আন মিকে দিতাম গদ দিয়ে তুই আর আন তান বুঝুন না ওই তো বাস আনালারেস বালা করি বুঝুন জিকুরুল আম্বিয়াই মিনাল ইবাদত নবিয়লের আলোচনা করলে উইন্তু উইন্তে ইবাদত হয়ে যাবে গুই শুনতে শুনতে কি হয়ে যাবে ওয়াজিকুরু সলিহিনা কাফফারা আর ওলি আল্লাহর হতা কইলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে কই বাস এককান গুরামিকে ঘটনা উনি ফেলন জীবন নান দামি করি তাই নি চাই একে কুসিলে দি ওই আল্লাহর আসারা নগরিক ভাই বইয়ু 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 আমি বিষয় যাই এতন অগসানং গুসাবে চেষ্টা করি কি এক নম্বরত আর রসুলের আব্বা যান খাজা আবদুল্লাহ রদিয়াল্লাহু তাআলা
স্যাঁরা মোবারকত কফাল মোবারকত নুরুন নবী যাতে ঢুকে গেই গুই নূর মোবারকই গেন। রাস্তা দিয়ে হাঁটার সময় কাফের মোশরেক ইহুদি নাসারা বেদিন খ্রিস্টান যত রকমের আম্ম সাম্ম জাম্ম যত রকমের দলল আছে উপদলল আছে যত রকমের ধর্ম আছে ব্যাগুন এক এক নজরে দুনু রাস্তার পাশে দাঁড়িয়ে খাজা আবদুল্লাহ রদিয়াল্লাহ সেহরা মোবারকের দিকে তাকাই থাকতো। আর রসুল বাকের বাফে সেহর অজু কিতো সাইত একটু কিলে যায় দেখতো উগে বিদেশি টিব্বাতি বিদেশি টর্চ লাইট বিদেশি আতে তাল্ল যেতে মারিগুম ইন্দি লালে যাবি গুই যত ফাওয়ারি হইব এত সুন্দর লাইব বুলর ঠিক নিয়ে দয়াল নবীন নূর মুবারকি যেতে খাজা আবদুল্লাহ রদিয়াল্লাহ তালানহুর ভিতরে ঢুকি গিয়ে গুই আবদুল্লাহ রদিয়াল্লাহ সেহরা মোবারক আগা করাই লাইটের মতো জলের নূরের মতো কীরের জলের তেরি সুরত কে লিয়ে আয়া হে সুরা নূর কা জলেন না বড় হলেন লায়েক হলেন বিবাহর উপযুক্ত হইয়ে আর রসুলের আব্বা যান খাজা আবদুল্লাহ রদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব এসেছে তিনশত প্রস্তাব আইছে গরিব গুণান সম্ভ্রান্ত পরিবারের খাজা আবদুল্লাহরে কি লেবেল্লাই স্বামী লেবেল্লাই জামাই লেবেল্লাই নসিবে ন ধরে নসিবে ন লাখে আল্লাহ আশা করি কি আশা করি কি নসিবে ন ধরে অথবা ন লাখে আল্লাহর হুকুম নয় ওই ভারত জাতু সভা নামক একখান জাগা ভারত আর রসুলের আব্বা যান খাজা আবদুল্লাহ রদিয়াল্লাহ একদিন গুচ্ছ গেই দে কুল সেরু ফিলার বমন গুচ্ছ বার হই দে এড দশন হলে তীর মার দাঁড় রসুলের আব্বা জানে রে মারি ফেলার দেখ একানাতি করি ন আবার দেই মানুষ তো বেগুন সুবিধার ন না বহুত পয়সা আল্লাহ নব নিলে হতো তুই ভুতরে সাইম সাইম মানে মাটি সামালি বেছিন দে পার দে ওই জোরো করি আবার হারে গলা দিবি আচ্ছা আচ্ছা খেয়াল কর ইবে কি করি গে তীর মারি ফেললেই আর রসুলের আব্বা জানে রে তীরের আগার মধ্যে বিষ মাখাইয়ে গমগরির মধ্যে বিষ মাখানো কি কেমাত না মারি দিই কাভেরল তো বেশি এদিন সরল মারি দিই আর রসুলের আব্বা জানার আগে আগে ভাগে ডাকে ভাগে কেউ একলা গেই দেয় খালা তো কিন্তু তারা তো ন জানে আর রসুলের আব্বা জানার চতুর্দিকে ফেরস্ত হলে ফাড়া দিত কে নুরুন নবী ভিতরে আসে দেই কিন্তু ইতারা কেমন সোগো ন জানে হ্যাঁ রসুলের আব্বা জানেরা আগে পিছে ডাইনে বাইনে রহমতর ফেরার স্থলে কি দিত কেয়া ইবের ভিতর দয়াল নবী আছে দেই হ্যাঁ কথা বুঝাই তার কি নিয়ে হ্যাঁ প্রধানমন্ত্রী কক্সবাজার সাগরের নাম তো চাইলো 13 জনে গিরি লাই বোধ নাম তো দিত ন কারণ নিরাপত্তার দায়িত্ব লই দেই নাম তো চাইলো নাম তো দিত ন আগে পিছে দিলে তাই বোধ গাড়ের মতো এখন ফেরস্তলে তো চতুর্দিকে ঘুরে ফেরস্তা দেখা যায় না দেখো না আর খান তো দুয়া আছে না দুই চোখের দুয়া আছে না নাকো টুকু আছে দুই ওটু দুয়া আছে মাথা টুকু আছে দুই কানো দুয়া আছে শরীরে টুকু আছে একজনের তো ফেরস্তা আছে তো দস্যু হয়েছে কন নি আইস 11 জন খজন এল্লা রসুল কত খনো বন্ধ খনো উম্মতে যদি একবার সুবহানাল্লাহ কইয়ে ফেরস্তলে তো দশই একবার 10 বার কইয়ে তাহলে মোটই দেখ 11 বার তাহলে একজন একবার কইলে তাহলে ওই জায়গায় দেখো বার ইয়ান আর এক ফজিলত এখন তীর মারিগে না বিষ মাখানো না বাজিলে মরিব বাজিলে দুনিয়া তুন যাবি গুই কিন্তু তীর মারি দিয়ে তীর বে ফিজরি যাবি হচ্ছে দাঁড়াই লইলেন তিতিয়ে লইয়ে তিয়ে লই দেন ইবের ফেরস্তাই ধরে ফেলে
ফিট মোবারক বরাবর ইয়ের বের দরিবিল দেখো না ইতার ফেরেস্তা দেখেন না ইতার ওদের কিরিওড কিরিওড তিরবে না গলত দে হিবে দূর যে তি গেল দাঁড়ায় গেল হিবে তি চিন্তা তোর কি না ইবে ফিট বরাবর যাইয়ের কি হইল ইয়ে আল্লাহ ডাক দিয়ে ফেরেস্তা লব্বাই কবারে চালা তিরিবে খোদার কুদুর তোর ফাইসাল ইয়ে তিরিবে ঘুরে ফেল জিবে মারি কি ওমা রমাইতা ইদ রমাইতা বলা কিন আল্লাহ রমা সময় কুদুর তোর ফাইসালা মারা দেখ জনে আর রসুলে বালো মারি কি আর রসুল দিবে তুই নাও মারো ভাই আল্লাহ রাত গলাই দি আয় আল্লাহর কুদুর তোর হাত অনারা তোর ভিতর কি করে দি তাহলে তিরিবে এতদিন উঠে মেরিকে দে ও ফেরেস্তা আজ এই কুদুর তোর কোদার নিশান দি তোমার হাতত তুই তিরিবে ঘুরাই দো যে মেরগি তেরে মারি দো এ ফিট মোবারক তুন ঘুরাই মার তোর তিরিবে মারে দিল আবার কে ঘুরাই দিয়ে যে মেরগে ইতে সিনা বরাবর আয় ফর্ডার করি গল ভাই ফর্ডার করি গে গুই বিশ মা খাই না দে আর কোনো চিন্তা না বললু কিরোড় জাগাত তো না বার বে ফাত্ত রইল আর আজ তো বাড়ি খাইয়ে রেখে আয় গেই গুই বে শরীর তো নড়ুকিল বাড়িও না খাইল হনে ঘুরে দিয়ে টুকুজ করি মেললো দে যে মেললু তো মেললু আবার এটার ভিতরে এদু আমার যাতে কেয়ার গাত কে শরীর কি হইল আবদুল্লার ভিতর কি হইল আরেকজনে মেললো ই তো এইভাবে আরেকজনে মেললো ই তো এইভাবে আরেকজনে মেললো এই হইতে সাত হইতে অষ্টজন সাত হইতে মারগে মরগে মারগে যে মারগি তে মারগে বাদ বাকি উনি তো বুঝত আসছে না কি বুঝত আসছে ওই আর জ্যোতিষী কথা হইতে ঠিক কইয়ে আবদুল্লার ভিতর হেন উগ্র নিয়ামত আছে যার বেল্ল যার লগে লামকান আর আল্লাহর সম্পর্ক এবারে মার অন্যান্য কোনোদিন সম্ভব যারা মরগে জাহান নামত গেয়ে কি ডর বাড়ি দেয় গেই গই ওগুন তো মরি বেড়াইলে হইয়ে শীতে গেই গই এই ঘটনাম দেখের খনে এখন হইলে মূল সাক্ষী এই ঘটনাম দেখের খনে এই ঘটনাম দেখের দে ভার উগ্র মানুষ খাম করতে আসিল এ ভার অড্ডা হদি উগ্র মানুষ উড়ে কীর্ত আসিল ইবে এই ঘটনা কিরের সব মাথ না হডর উদ্দি ইবেন নাম আর কেউ নো ওয়াহাব বিনতে আব্দে মনাহাব নাম কি কইলাম ওয়াহাব বিনতে ইবে এখন ই বলতে মা মেনার আব্বা জান হতুন দেখে দে ঘটনা এখন দেখে নেবে এখন ওগুন মরিগে আর গুন দাই গিয়ে মা মেনার আব্বা জান লাইমে স্যারা মোবার সাহেল হইয়ে আহা খাজা বসর না খাজা মালাইকে ইবে ফেরেস্তা না মানুষ না অন্য কিছু এলে সুন্দরকে ফু আল্লাহ বানাই তারা দে না খনে কর দে মা মানার আব্বা জান হা এলে সুন্দর মানুষ আল্লাহ বানাই তারা দে না বাবা মানান তা তুমি কে বাবা আনা আবদুল্লাহ আর নাম আবদুল্লাহ বাড়ি কোথায় বাক্কা এত মক্কা ইনার বাক্কা হইতো লাল্লা জি বিবাক্কাতা মোবারাকা ওয়াহুদাল্লিল আলামিন বে কোরআন শরীফের আয়াত আবা জান আর বাড়ি বাক্কাত আমার বাড়ি বাক্কাত তুই এড়ে কিল্লে এসো খোদা আর আব্বা জান কাবা শরীফের মতওয়াল্লি আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ আর রসুলের দাদার তো ফোয়া আসিল যে দস্যু কাবা শরীফের গিলে আব্দুল আল্লাহ তুমি খুঁজিল ওই দে আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবে মোস্তাজাবুদ্দাওয়া মানে আত্মলিবের আগে দোয়া কি হইতো তা আল্লাহ তুমি বলো ফোয়াশা নোয়াসিল দে বিয়ে সাদি করগিল ফুয়াশা নদ দেই নোয়াসিল যে আব্দুল মুত্তালিব কাবা শরীফের গিল আব্দুলি আল্লাহর কত অগদা তোর কাবা সহ দিতে ন না খেদমত করি দে না বিয়ে করগি ফুয়া দিবে তো দস্য মাই ফুয়া দিবে তো সৌ এসো এবার তো জিকে মনে হই আল্লাহ ফুয়া দিল দে হবু কে বড় করে হইতে দিবে এটা উগ্র জিবে বড় ইবে আর রসুলের আব্বা জান খা যা আবদুল্লাহ রদিয়াল্লাহ হজরত আমিরাম যা হজরত আব্বাস আল হারিস আল জোবার আবু তালেব আবুল আহাব এগুন বেগুন আর রসুলের এই সাসা আছিল হজন নজন সাসা হজন বাবি বেরো সাসা কাবানে ফেলে দিয়ে বুঝতে বল ঘর মাই ভদি দে ছজন মোট ষোলোজন ফুয়া দস্য আচ্ছা ইয়ুন এখন মা মেনার আব্বা জান অফুত 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 সত্য নাই গেই গুই তুই তোমার সদুয় শত্রু কইতে পারি
তোমার তীর মাত্র যায় আল্লাহর কি মহিমা তীর ফেরব গিয়ে যে মেরগি ইতে মরগে যে মেরগি অফু সব ইচ্ছে ফিরিস অদাদ বেগুন লাশ হইলে হইয়ে হাজে আব্দুল্লাহ দা পাজান আর কেউ মারেন না পারিব কারণ আর ভিতরে কিছু না কিছু একখান আছে দিয়ে জানা আছে বড় করে হ না মনত একখান বল নাই নিয়ে ভিতরে একখান নূর আছে তো ইয়ান কোন জায়গা বাগওয়ান আরে দু জামিলার নজ বাগওয়ান ধরি আগে উল্লেখ্য জাঙ্গা কি নাম কইলাম এই বাগওয়ান যদি উগো মন্ত্রী সাহেব যদি উগো ফুয়ার খান্দর উদ্যাত তুলি দিয়ে ফুয়াই বেলে ফেরা তার কেউ মাতি তারে না অফু তাইন কোটা গাড়ি লোটি আইবে ফাটাই দিস কে আত কটা তুই তো জানোর এই যে খবর নি বুলোর ভাল্লা এ আতিয়ান দি গোড়া ভাড়া উল্টে দে তুলে বল একখান ভাইয়ে ইয়ান হইলে মন্ত্রীর এই যে খবর নি মন্ত্রী তাঁত খরাই লইলো দিয়ে দেরি নইলে অসুবিধা লাগিয়ে দে আত্মা খান ইয়ান কিন্তু ইতে ব্যবসা বানাবে লাগি বুলোর ভাল্লা তইলে ভাই অল মুরব্বী হল এক একজন এক এক বলে দুমুরের কেউ বালাত কেউ খারাপত আচ্ছা মূল কথা তাই হাজ আবদুল্লাহ গদ নাই নিয়ামত পাই দিই ইয়ান দুনিয়ার কোনো নিয়ামত ন ইয়ান খোদাই প্রাপ্ত নিয়ামত ইনান রসুলুন নূর মোবারক আচ্ছা বা জানো ইয়ে ওই ওই আঁড়ো আঁড়ো তোমার হদুর ফত বাড়াই দিই তোমার লাই জাঁকা আগুন নিরাপদ নয় ইয়ান ফাহারি এলাকা ফাহারন মানুষ মারন নান সোজা এটা দুশ্মন বেশি যেতু নাইশো এটা জন কই মা মেনার রাব্বা জান হদুর ফতান কি করে দিল বড় করি কো না বাড়াই দিয়ে কি দিয়ে বুঝেন না ফারির এলে বাড়াই দিয়ে কই একজন বাজি গিয়ে কই আর আর সোবানীয় বদিও জোর আছিল আর আর ভরাইতো ফার্সি করাইতো তো উজুর বুড়ো ইয়ে উজুর বাজার লই যার দেখবার আলগাইতে কষ্টর উজুর হয় দু উজুর গো দাও না বাড়াই দি হদ ফুতুর ফুতলো হয়ে দিয়ে গুণ আলগাই না ফারির তুই আর কি বেড়াও দে উজুর রকম দেখ লই রকম হদুর কি দি ও ফুতুর ফুত কত লই দিয়ে গুণ আলগাই না বার তুই আর কি বেড়াও দে বুঝলি ইবে মানে ফত বাড়াই দিয়ে দে কি বাড়াই দিয়ে দে ফত বাড়াই দিয়ে দে এ লান না আসিল মৌলানা মহলুজুর রহমান রহমতুল্লাহ আলাই এবার বালাগান মান্তিকের মজবুত আছিল হ্যাঁ মহত্ব যুক্তি আছিল এবার ফোন নিয়ে হাট ফাজল মাদ্রাস হাত ফরাইতো কালার ফরুল সিনিয়র মাদ্রাস হাত ফরাইতো ইন্দি ফোনির হাট ফকিন্নির হাট একখান আছে নাম অন্য কৈতিক না ফোনির হাট ফকিন্নির হাট তু জুরা ইয়ে দে মাদ্রাস হাতুন একজন ফুসল দু হুজুর অন তো ফোন নিয়ে হাটতুন মাদ্রাস হাতুন আসতে লাগবে হাট বাঁ গিয়ে না সদায় সদ্দুর আসছে এনে অর্ডার করি উঠে তুই যাই সাহেব ভাঙ্গি না আছে এনে কত মুসুর উগা মারি গিলে ওড়ো লড়া ছিল বেশি ইবে লড়া সরাত খাজা ওহাব বিনতে আব্দ মনাব মা মেনার আব্বা জান রদিয়াল্লাহ তালাম খাজা আব্দুল্লাহ রদিয়াল্লাহর ফত খদ্দুর কি করে দিল এই যে নাম আছে দে বাড়াই দি কাবা শরীফত আই গিয়ে গইছে বাক্কা শরীফত মা মেনার আব্বা জান ঘরত গিয়ে ফাহার ডাকো দিয়ে কান খাজুর ভাতার ঘর কেজুর ভাতার কি মা মানার মারে ডাকি মা মানার মা আর রসুলের নানি আইজ হইয়ে না এসে ন মাত সামনের মানুষজন যদি ব্যাটারি টানো আজীবনত আফসোস তোমারা মাতিলে আর কোনো রুস্ব হইব ঠিক নেই